बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आज के निर्वाचनी जनसभा छोट भाई सभापति उपस्थित कर्णदी থেকে আগত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার চাঞ্চিল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য রইল আমার প্রণাম আমার বক্তব্যের শুরুতেই আমি পৃথিবীর শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি এই বাঙালিদের অধিকার আদায়ের জন্য তার জীবনের যৌবনের 14টি বছর কারা অন্তরালে কাটিয়েছেন যিনি ফাঁসির মঞ্চে যে জীবনের জয় গান গেয়েছেন সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সনে 15ই আগস্ট রাতের অন্ধকারে যারা সেদিন আমার স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই সেই রাজাকার আলবদর ওই পাকিস্তানি চক্র এবং আমার দেশের কিছু শৃঙ্খল সেনা কর্মকর্তা রাতের অন্ধকারে তাকে হত্যা করে সপরিবার দুর্ভাগ্য এই জাতি স্বাধীনতার পর 3.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে খাদ্য ছিল না টাকশালে টাকা ছিল না রাস্তাঘাট ছিল না ব্রিজ ছিল না নৌবন্দর ছিল না সেই অবস্থায় ক্ষমতা গ্রহণ করার পর আস্তে আস্তে যখন উন্নয়নের আগায় নিচ্ছিলেন বাংলাদেশকে ঠিক সেই মুহূর্তে ওই আত্মঘাতীরা তাকে হত্যা করে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমার মরহুম পিতা শহীদ আব্দুর রব সানিয়াবাদকে তাকে ওই 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় তারা হত্যা করে আমার ভাই আরিফ সানিয়াবাদ আমার বোন আরজুমণি আমার আর এক বোন বেবি সানিয়াবাদ আমার নাবালক শিশু সুকান্ত বাবুকে আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি জাতীয় চার নেতা বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে জেলখানা শহীদের আত্মার প্রতি যারা রক্ত দিয়ে আমার দেশকে স্বাধীন করে গেছেন আর ওই 2 লক্ষ মামন যাদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি লাল সবুজ পতাকা পেয়েছি তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি ভাই ও বোনেরা আমার 1975 সালে 15ই আগস্ট রাতের অন্ধকারে যারা সেদিন ক্ষমতা দখল করলেন ওই খালেদা জিয়া ওই জিয়াউর রহমান তিনি উর্দি পরে ক্ষমতা দখল করলেন তারপরে ইতিহাস আপনারাই ভালো জানেন হানা ভোট দিয়ে তারপরে নির্বাচন প্রশাসনের নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করলেন এবং এই বিএনপি দলীয় বিএনপি নামের একটি সংগঠন উনি গড়ে তুললেন আমার প্রশ্ন আজকে তারা কিন্তু গণতন্ত্রের কথা বলছে আন্দোলন করছে অসহযোগ আন্দোলন করছে মানবতার কথা বলছে আমি যদি আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করি আমার নাবালক শিশু আমার ভাই আমার বোন এবং একটি নির্বাচিত জনগণের নির্বাচিত সরকার পুরস্কৃত করলেন বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে আপনাদের কাছে মানবতার কথা মানায় বলেন আপনারা বুকে হাত দিয়ে বলেন ওই সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসী যারা রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে তাদের মুখে কিন্তু মানবতার কথা মানায় শোভাও পায় না গণতন্ত্রের কথা বলেন আপনারাই তো গণতন্ত্রকে হত্যা করে আপনারা ক্ষমতা দখল করেছিলেন আপনারা আবার কিসের গণতন্ত্রের কথা বলেন
বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু পিছিয়ে দুয়ার দিয়ে কোনোদিন ক্ষমতা আসে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে, জনগণের সাহস নিয়ে তারা বারবার ক্ষমতা আসছে। আপনারা এখন বলেন গণতন্ত্র, মানবতা, আপনাদের মুখে এটা শোভা পায় না, এটা একটা তামাশা। আর এখন তারা নির্বাচন বর্জন করছে, কারা কারা? ওই স্বাধীনতা বিরোধী, ওই সন্ত্রাসী, ওই জঙ্গিবাদের দোসররা আজকে নির্বাচন বর্জন করছে। আমি ভাই ও বোনের আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাদের কাছে, নিশ্চয়ই আমার বিরোধী দলে অনেক নেতা কর্মী এখানে আছেন, কেন তান্ত্রিকা আবার বিরোধী দল আছে একটু বলো, মুখে হাত দিয়ে বলেন। জাকাত নামাজ আপনারা মুখে হাত দিয়ে বলেন, কোন জামাতের নেতা হজ করছেন? যদি কেউ আমার সামনে বলতে পারেন আমি রাজনীতির থেকে এখনই চলে যাব। পারছেন মাহদুদি সাহেব হজ? নিজামী হজ করছেন? কামরুজ্জামান হজ করছেন? কেউ হজ করেন না। ওনারা কিন্তু মুসলমানের নামে দাঙ্গা লইয়া ইসলামের নামে ভাওতাবাদী, ভাওতাবাদী ওনারা মওদুদীবাদের সৃষ্টিকর্তা, যে কারণে মওদুদীর ফাঁসি হয়েছিল আইয়ুব খানের সময় মনে করিয়ে দেখেন। আর বিএনপি তো মিথ্যাচার করা ছাড়া কোনো পথ নাই, তাতে আল্লাহ আমার মাফ করে দেন। একটা কথা বলি, দেখেন অগত একজন সেক্রেটারি পেতে হলো সালাম তালুকদার, আল্লাহ তুই আমার মাফ করে দিস, ধর্ম দেখানো ঠিক না, মরছে কিছে গলা ক্যান্সার হয়েছে, মিথ্যা কথা কইতে কইতে গলা ক্যান্সার হয়েছে। তারপরে এই লোকেরা মন্নান বুঝা, উনিও মারা গেলেন গলায় ক্যান্সার হয়ে। তারপরে এলো খন্দকার দেলোয়ার, সেও কিন্তু গলায় ক্যান্সার হয়ে মরে গেছে, কেন তারা এত মিথ্যাচার করে জনগণের কাছে যে আল্লাহ তরফ থেকে তাকে বিচার হয়েছে, আমি ধর্ম দেখেনি, আল্লাহ আপনি কি আমার মাফ করে। আমি কেন এই দুঃখের সাথে কথাগুলো বলছি, এই জঙ্গিবাদের সৃষ্টি কারা করছে বলেন আপনার মুখে হাত দিয়া? শায়েখ আব্দুর রহমানের সৃষ্টি কারা করছে? বাংলা ভাই সৃষ্টি কারা করছে? আমাকে এই ২৪টা জেলায় একসাথে, ৬৪টা জেলায় একসাথে বোমা কারা বিক্ষেপ করছে? শুধু তাই নাই, আপনার চিন্তা করে মন্ত্রী ছিলেন তখন তাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করছে, শুধু তাই না, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের সহধর্মিনী মিসেস আইবি রহমান সহ ২৪ জনকে তারা হত্যা করেছে। ওরা হত্যাকারী, ওরা জঙ্গিবাদে বিশ্বাস করে, কথাটা কিন্তু আপনারা মনে রেখেন। আমি বলে গেলাম আমার জীবনের সামনে, একদিন অনুভব করবেন যে ওরা কি। ও যে হিটলার মরার আগে কিছু রিফিউজি ধুয়ে গেছে, কিছু ইহুদি ধুয়ে গেছিল, আর ডায়েরিতে লিখে দিয়ে গেছে যে আমি দুনিয়াতে সবাই আমার মনে করবে যে আমি সব ইহুদি ধ্বংস করছি, আমি কিছু ইহুদি রেখে গেলাম দুনিয়ার লোক যাতে বোঝে ইহুদি কি জিনিস। আমার কথাটা আপনারা বুঝছেন? এই দীর্ঘ ২১ বছর ওরা কি করছে আমার এই দক্ষিণ অঞ্চলে মানুষের, আমরা অবহেলিত জনগোষ্ঠী, এই ২১ বছরে ওরা আমার ২৬,০০০ নেতাকর্মীকে হত্যা করছে। আপনার খালি ২০০১ সালে কতটা চিন্তা করে, ৩টা নেতারে এখানে হত্যা করছে, বুলেট বাহাদুর ব্যাপারী আমাকে বাগদান কটকস্থলে হরলাল গাঙ্গুলি, তারপরে ওরা বোঝেন যে কি হিংসা মর, আমাকে নারায়ণ চক্রবর্তী বাতৃ স্কুলের মাস্টার তারে পায় না, ঘের গরু রেচু বাজে মারছে। এই হলো বিএনপি। আমরাও তো ক্ষমতা আছি বলেন, আপনার মুখে দিয়ে বলেন। শেখ হাসিনা একটা কথা বলতেন আমাদেরকে যে ওরা অধম হয়েছে আপনার, সেই জন্য কি আপনারা উত্তম হবেন না? আমরা সেই কথা মেনে চলি, নাহলে আমরা যদি চিন্তা করি যে কোনো বিএনপি এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, পারবে কেউ বলেন? কিন্তু আজ পর্যন্ত দেখছেন যে কেউ রূপে একটা অত্যাচার হয়েছে, কেউ দোকান দখল হয়েছে।